হেই গাইজ, ওয়েলকাম টু জাইকা বেঙ্গলকা। চলো আজকে বানিয়ে ফেলি সাবু দিয়ে দারুণ একটা রেসিপি। ভিডিওটা শেষ অবধি দেখো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করে দিও। তো চলো শুরু করছি। আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, এখন দিয়ে নিচ্ছি এক কাপ মতন সাবু। আমি এখানে সাবুটাকে ধুইনি, গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো রেখে এটা 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। দেখবে 5 মিনিট পর হালকা কালারটা চেঞ্জ হতে থাকবে, সেই সময় আমি দিয়ে নেব এখানে 2 চামচ মতন ঘি। ঘি দিয়ে আরেকবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে, বেশিক্ষণ না। যখন দেখবে কালারটা একদম গোল্ডেন ব্রাউনের মতন চলে আসছে খানিকটা, সেই সময় আমি এটাকে সরিয়ে রেখে দেবো। এখন আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে নেব 1 চামচ মতন ঘি। ঘিটা ভালো করে মেল্ট হতে আসলে প্যানে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসটাকে হালকা সটে করে নিতে হবে, তোমরা তোমাদের মন পছন্দ ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। আমি এখানে বাদাম, কাজু, কিশমিশ এগুলো দিয়েছি। ভালো করে সটে হয়ে যাওয়ার পর এটাকে আমি তুলে সাইডে রেখে দেবো, 2-3 মিনিটের জন্য জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে সেই কড়াইতেই আমি দিয়ে নেব একদম হালকা গরম দুধ। দুধটা আগে আমি ভালো করে জাল দিয়ে একটু রেখে দিয়েছিলাম, একদম গরমও না আবার একদম ঠান্ডাও না। সেই দুধটা নিয়ে 2-3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নাড়াচাড়া করে এটাতে আমি মিশিয়ে দেবো ভেজে রাখা সাবুগুলো। সাবু দিয়ে নিয়ে এটাকে আরেকবার ভালো করে কুক করে নিতে হবে, কন্টিনিউয়াসলি স্প্যাচুলাটা দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে পুরো রান্নাটা করব, কারণ আগে আমি সাবুটাকে ভিজিয়ে রাখিনি। তার মধ্যেই আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা কিছুটা ড্রাই ফ্রুটস, বাকিটা আমি রেখেছি গার্নিশিংয়ের জন্য। এখন 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের কুক করে নিতে হবে, যতক্ষণে সাবুগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে নিয়েছি একটা ছোটো বাটির 1 বাটি মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিও, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে মিশে যায়। আর দেখো সাবুদানার পায়েসটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দেব। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের সাবুদানার পায়েস। এখন গার্নিশিংয়ের জন্য কিছুটা ভাজা ড্রাই ফ্রুটস আমি দিয়ে নিয়েছি, আর এখানে দেখো গোলাপের পাপড়ি দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি। ড্রাই রোজ পেটেলস থাকলেও তোমরা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এটা ইউজ করেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই গাইস, দেখা হচ্ছে কাল, ভালো থেকো সুস্থ থেকো।